বিনিয়োগকারীগণ আসসালামু আলাইকুম। আজ যেসব কোম্পানির সার্কিট ব্রেকার 10% নিচে আছে, আশুগঞ্জ পাওয়ার স্টেশন 3.75%, এআইবিএল মুদারাবা পারপিচুয়াল বন্ড 5%, এমবি ফার্মাসিউটিক্যালস 7.50%, বাটা শু 7.50%, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ 7.50%, বার্জার পেন্স 6.25%, সিটি ব্যাংক পারপিচুয়াল বন্ড 3.75%, আরামিট সিমেন্ট 6.25%, বাংলাদেশ লাগেজ ইন্ডাস্ট্রিজ 7.50%, বিডি ওয়েল্ডিং ইলেকট্রোস 6.25%, বাংলাদেশ জিপার ইন্ডাস্ট্রিজ 7.50%, ইস্টার্ন লুব্রিকেন্টস 5%, এআইবিবিএল মুদারাবা পারপিচুয়াল বন্ড সেকেন্ড 5%, এআইবিএল মুদারাবা পারপিচুয়াল বন্ড 6.25%, কোহিনুর কেমিক্যালস 7.50%, লিব্রা ইনফিউশনস 7.50%, লিন্ডে বাংলাদেশ 6.25%, ম্যারিকো বাংলাদেশ 5%, ন্যাশনাল টি কোম্পানি 7.50%, পূবালী ব্যাংক পারপিচুয়াল বন্ড 5%, প্রিমিয়ার ব্যাংক পারপিচুয়াল বন্ড 3.75%, র্যাকিট ব্যাংকিজার 5%, রেনাটা 6.25%, রেনুইক জাসনেশ্বর 7.50%, এসজিআইবিএল মুদারাবা পারপিচুয়াল বন্ড 5%, সোনালী অ্যাশ 7.50%, সোনালী পেপার 7.50%, ইউনিলিভার কনজুমার কেয়ার 5%, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ 6.25%, ফার্মা এডস 7.50%, এসিআই লিমিটেড এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি প্রাণ, আনোয়ার গ্যালফানাইজিং, অ্যাপেক্স ফুটওয়্যার, অ্যাপেক্স ফুডস, আরামিট বাংলাদেশ ল্যাম্পস, বিকন ফার্মাসিউটিক্যালস, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, জেমিনি সি ফুড, গ্রামীণ ফোন, দ্য ইবনেসিনা ফার্মাসিউটিক্যালস, জেএমআই সিরিন্স অ্যান্ড মেডিকেল ডিভাইসেস, কে অ্যান্ড কিউ, মুনো অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি, মেঘনা পেট্রোলিয়াম, নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং, ওরিয়ন ইনফিউশন, পদ্মা অয়েল, পেপার প্রসেসিং, রহিমা ফুড কর্পোরেশন, রহিমা টেক্সটাইল, রংপুর ফাউন্ড্রি, সাভার রিফ্রেক্টরিজ, সোনালী অ্যাশ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, তমিজউদ্দিন টেক্সটাইল, ওয়াটা কেমিক্যালস এবং ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের 8.75%। শেয়ার বাজারের যাবতীয় আপডেট জানতে আমাদের সাথেই থাকুন।